ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে ঢাকা সহ দেশের পাঁচটি বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। শনিবার সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ও মোংলায় 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 16.0 ডিগ্রি সেলসিয়াস।